Merenung emang kena, kita mau kaisu pakai botol sama hati ya. একজন থেকে আরেকজন একটু এক মিটার দেড় মিটার দূরে দূরে যাতে থাকে, কেমন দোকানটা আপনাদের বন্ধ করে খোলা আপনাদের যেমন আমরা শুধু বন্ধ এখানে বইয়া কিন্তু কিন্তু খাইতে পারতো না, কিন্তু খালি লইয়া যাবো বাস আর ঢুকতে দিবেন মানে এই যে লকডাউন চলছে স্টেটে বা পুরো দেশে যে লকডাউন চলছে, এই লকডাউনটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার জন্যে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি, পাবলিককে বোঝানোর চেষ্টা করছি। এখনও কিছু লোক আছে যারা অসতর্কতা বা অসাবধানতার বসে ওরা রাস্তায় বেরিয়ে পড়ছে, একসাথে বসে গল্প করছে, তো তাদের আমরা বুঝাচ্ছি, বাড়ি ঘরে পাঠাচ্ছি বুঝিয়ে। যে দোকানগুলি আছে মুদিখানা বা মেডিসিনের দোকানগুলি বা বিভিন্ন সবজির দোকান, ওইখানে যাতে সবাই একসাথে এসে মার্কেটিং যাতে না করে, কাজ যাতে না করে, তার জন্যে দোকানদারদের বোঝানো হচ্ছে, যেখানে কাস্টমারদের পাওয়া যাচ্ছে কাস্টমারদের বোঝানো হচ্ছে তারা যাতে একটা ডিস্টেন্স মেনটেন করে, যেটা সবসময় বলছে যে এক মিটার দেড় মিটার ডিস্টেন্স মেনটেন করার জন্যে দোকানের সামনে যাতে মার্কিং করে দেওয়া হয়। আমরা বিভিন্ন দোকানে করেও দিয়েছি, দোকানের মধ্যে একটা ব্যারিকেড করে দিয়েছি যাতে দোকানদার এবং কাস্টমারের মধ্যে একটা ডিস্টেন্স থাকে। তো আমরা কাজ করে যাচ্ছি যাতে লকডাউনটা সঠিকভাবে হয়, যাতে এই যে করোনা ভাইরাসের যে চেইনটা যাতে ব্রেকডাউন করা যায়। স্যার আজ কোন কোন জায়গাতে আপনারা রেড করেছিলেন? আজকে দেখুন আমাদের পুরো ডিস্ট্রিক্টই চলছে, এখন আমি এখানে থেকে আমাদের যে ইস্ট এবং ওয়েস্ট পেয়েছে যে সমস্ত এরিয়া পুরোটা এরিয়াতে আমরা করেছি আজকে। এরকম কিছু পেয়েছেন যে কোনো অসাধু ব্যক্তি বা এরকম কোনো? হ্যাঁ দেখেন, কোথাও কোথাও কিছু লোক দেখা গেছে জমা হতে, আমরা তাদের কিছু লোক তো আমাদের দেখে চলে গেছে, কিছু কিছু লোককে আমরা বুঝিয়ে ঘরে পাঠিয়েছি। থ্যাংক ইউ।